হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আজকে আমরা এখানে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কাদের অনারিয়াম বৃদ্ধি নিয়ে ঠিক আছে এখানে অনারিয়াম বৃদ্ধির কথা উঠে আসছে নতুন একটা আপডেট যেখানে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের সরাসরি বেতন ন হাজার টাকা থেকে বারো হাজার টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেতন ছ হাজার টাকা থেকে আট হাজার টাকা করা হয়েছে এখন কোশ্চেনটা রইল যেটা কোথায় করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের জন্য যেটা আমরা বলবো যে অন্যান্য রাজ্যতে আমরা রিসেন্ট টাইমসে দেখছি যে বেতন কিন্তু একবারে তিন হাজার দু হাজার টাকা করে ইনক্রিজ করছে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কত টাকা করে অনারিয়াম বৃদ্ধি হতে চলেছে সত্যি কি তিন হাজার টাকা করে অনারিয়াম পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বৃদ্ধি হতে পারে কি না এই বিষয়টাকেও আমরা এই ভিডিওতে তুলে ধরব। এবং এছাড়াও আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে প্রায় আমরা দেখছি যে অন্যান্য রাজ্যগুলোতে যেমন রিসেন্ট টাইমসে আমরা দেখেছি যে মধ্যপ্রদেশে সরাসরি তিন হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে এবং শুধুমাত্র তিন হাজার টাকা নয় এবং তিন হাজার টাকার সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু স্কিম যেটা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে তো অ্যাকচুয়ালিতে এই যে ঘোষণাটা করা হয়েছে এতে অঙ্গনওয়াড়ি কর্মীদের কতটা বেনিফিট পাবে তারা এবং নতুন কি কী প্রকল্প আসতে চলেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে কারণ তোমরা জানো যে দু হাজার তেইশেই কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তনের কথা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কী সুবিধা তারা পেয়ে যেতে চলেছে তো সম্পূর্ণ বিষয়ে আমরা ভিডিওতে ডিসকাস করবো ডিটেলসে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যে তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ইনফরমেশনগুলোকে পাওয়ার জন্য তো দেখো কী আপডেটটা রয়েছে সেই আপডেটটা আজকে আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করি সো তোমরা দেখতে পাচ্ছ এটা আপডেট যেটা উঠে আসছে যেটা তোমাদের আমি বললাম একটু আগে যে ন তোমাদের ছ হাজার টাকাটা যেটা ছিল সেটা আট হাজার টাকা হয়েছে এবং যেটা ন হাজার টাকা ছিল কর্মীদের বেতন সেখানে বারো হাজার টাকা করা হয়েছে তো এটা কিন্তু আন্দামান আর নিকোবর আইল্যান্ডে কিন্তু এটা করা হয়েছে ঠিক আছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই সুবিধা তো এদিক দেখতে গেলে পরে ন থেকে বারো হাজার টাকা করাটা বারো হাজার টাকা কিন্তু অনআম একটা বলতে পারো যে একটা মনে করো সেরকম বেশি না হলে পরো একটা ঠিকঠাক করে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের হয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে বারো হাজার টাকা যদি প্রত্যেকটা রাজ্যতেই হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়ামটা তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং খুবই একটা গুড নিউজ হতে পারে তো এই ক্ষেত্রে কী কী বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি তো প্রথমত দেখো এখানে দেখার তোমার যেটা আমি বললাম আন্দামান নিকোবর আইল্যান্ডে এবং এটা আঠাশ আঠারো জুলাই দু হাজার তেইশেরই কিন্তু এটা খবর যেখানে বলা হয়েছে যে জুলাইয়ের এক তারিখ থেকে কিন্তু জুলাইয়ের এক তারিখ থেকে কিন্তু এই বেতনটা এফেক্টিভ হয়নি মানে চালু করা হয়নি এই আগস্ট মাসের থেকে কিন্তু এটা সম্ভবত চালু করা হবে এখান এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে দেখো ডিটেলসে যে এখানে ফার্স্ট আমি তোমাদের যেটা দেখে দিচ্ছি যে ফার্স্ট জুলাই থেকে এফেক্টিভ করা হবে এবং এখানে বলা হয়েছে দেখো দেখতে পাচ্ছ যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ন হাজার টাকা থেকে সরাসরি বৃদ্ধি করে বারো হাজার টাকা পার মান্থ এবং হেল্পারদের ছ হাজার টাকা থেকে সরাসরি আট হাজার টাকা যেটা আমি তোমাদের একটু আগে জানালাম যে অন্যডিয়াম একবারে এত টাকা করে কিন্তু বৃদ্ধি করতে চলেছে এক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাডিশনাল কত টাকা এখানে বৃদ্ধি কিসে করা হয়েছে তোমাদের ইউনিয়ন টেরিটরি বাজেটের জন্য সেখানে কিন্তু এগারো পয়েন্ট ফর্টি ফাইভ করো টাকা কিন্তু অ্যাডিশনালি এটা কিন্তু তোমাদের লাগু করা মানে এই টাকাটা তোমাদের অ্যাডিশনালি কিন্তু এসে করা হয়েছে তো এটা একটা ছিল বাজেটের মধ্যে এবং এটা কিন্তু দেখো প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতেই কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট যে বেতনটা বৃদ্ধি করা এবং এছাড়াও যে নতুন যে দুটা প্রকল্প যেটা চালু হচ্ছিলো সেটা হচ্ছে সক্ষম অঙ্গনওয়াড়ি আর পোষণ পোষণ টু পয়েন্ট জিরো এই দুটো সার্ভিস কিন্তু এই সব ইউনিয়ন টেরিটোরিসেও কিন্তু চালু হতে চলেছে এবং পশ্চিমবঙ্গের জন্য যদি বলা হয় তো পশ্চিমবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত এই সব সুবিধাগুলো চালু হয়নি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে অঙ্গনারি কর্মীরা এখনও কিন্তু লাস্ট যে দু হাজার উনিশে অনারিয়াম বৃদ্ধি করা হয়েছিল এক হাজার টাকা করে সেই এক হাজার টাকা বৃদ্ধি করার পর তাদের যে নতুন অনারিয়াম যেটা ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা সেই টাকাটাই তারা কিন্তু এখন পেয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তাদের বেতনটা কিন্তু বাড়ানো হয়নি এবং এছাড়াও দেখুন আরও নতুন নতুন ইনিশিয়েটিভ আনা হয়েছে সেটার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পোষণ ভি এবং প্রাইভি এবং বেটি বাঁচাও বেটি পড়াও তো এই সম্পন্ন এবং পোষণ অভিয়ান প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা ইয়োজনা এটাও তোমাদের জানিয়েছিলাম যেখানে কর্মীরা সরাসরি এক একটা কর্মীদের বাচ্চা প্রথম বাচ্চা মানে যদি বেনিফিশিয়ারি যারা রয়েছেন প্রেগন্যান্ট ওমেন তাদের যদি প্রথম বাচ্চা হয় তাহলে অঙ্গনড়ি কর্মী তাদের নাম যদি এই পি এম এম ভিওয়াই পোর্টালে যদি তারা নাম নথিভুক্ত করে তাহলে পরে এক মাসের মধ্যে করলে পরে তারা দেড়শো টাকা করে পাবে এবং যদি এক মাসের পরে করে তাহলে পরে তারা পঞ্চাশ টাকা পাবে ঠিক তেমনই দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেও সেম দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে প্রথমে তারা পাবে এক মাসের মধ্যে করলে একশো টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং এক মাসের পর করলে এখানেও কিন্তু পঞ্চাশ টাকা করেই দেওয়া হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে যদি সাত আটটা যদি তোমাদের প্রেগন্যান্ট ওমেন থাকে তোমাদের সেই পার্টিকুলার সেন্টারে তাহলে পর তাদের নাম যদি তোমরা নথিভুক্ত করো তাহলে সরাসরি কিন্তু তোমাদের একটা ভালো একটা তোমাদের ইনসেন্টিভ হিসাবে তোমরা টাকাটা পেয়ে যেতে পারো ঠিক আছে কারণ দেড়শো টাকা করে হলে পরেও যদি পাঁচজনেরও হয় তাহলে পরে তোমাদের কিন্তু একটা ভালো টাকাই মানে করো একটা তোমাদের ইনক্রিমেন্ট হচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই তোমাদের পার্টিকুলার সেন্টারে যদি প্রেগনেন্ট ওমেন থাকে তাহলে পি এম এম ভি ওয়াইটাতে কিন্তু অবশ্যই তোমাদের নথিভুক্তটা করা উচিত ঠিক আছে কিন্তু তার আগে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে এটা অ্যাপ্লিকেল না অ্যাপ্লিকেবেল কি না ঠিক আছে তো যাই হোক আজকে এই আপডেটটাই ছিল তোমাদের এই ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ